Good morning, Priya Bondurad. Good morning, Ami Bonnie Amin. Ami ei muhurte Sydney shohorer ekebari buker majkhane achi aaj shukrobar aaj 16 July 2021 aaj ekhane kintu bondho noy Priya Bondura apnara jara bujhte parchen je eta shukrobarer desh na eta hocche robibarer desh ekhane shukrobar একেবারেই অফিসিয়াল ডে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিডনি শহরের একেবারে বুকের মাঝখানটা কীরকম খাঁ খাঁ করছে কীরকম হাহাকার শুধু এইটুকু দেখানোর জন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা এখন অন করলাম দেখুন শহর এলাকার বাসও ফাঁকা আমি বরং আপনাদেরকে আরেকটা রাস্তায় নিয়ে যাচ্ছি চলুন আপনাদেরকে আরেকটা রাস্তা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে সিডনি শহর করোনায় কিভাবে ফাঁকা হয়ে গেছে একটা ক্যাফে দেখুন একটা ক্যাফের এই মেয়েটাকে দেখুন এখানে চা বিক্রি করছে আর এখানেই বসে ঠিক এই সময়ে ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানটায় যেই সময় সেটাকে বলা হয় ব্রাঞ্চ এখন ব্রাঞ্চের সময় দেখুন পুরো ফাঁকা হয়ে আছে পুরো ফাঁকা এই চেয়ার টেবিলগুলো দেখুন এখানে কিন্তু যদি অফিস চলতো তাহলে কিন্তু একেবারে এখানে বসার স্থান পেতেন না আপনি চলুন আপনাকে আমি করোনার যে অবস্থা করোনায় সিডনি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির অবস্থাটা একটু দেখাচ্ছি আর এখন আমার ঘড়িতে বাজে 11:12 33 সেকেন্ডস প্রিয় বন্ধুরা আজ 16 জুলাই 2021 পুরো সিডনি শহর একেবারেই ফাঁকা পুরো ফাঁকা আমাদের এখানে এখন করোনা বন্ধ চলবে 30 জুলাই অবধি অর্থাৎ এখানে যে মুসলমানদের যে ঈদ হবে 2021 মানে অর্থাৎ 2021 সনের যে ঈদ হবে কুরবানের ঈদ এইবার কিন্তু যে নামাজের সময় কিন্তু মুসলমানরা একত্রিত হতে পারবে না যা গত বছরও হয়নি দেখুন ফাঁকা একেবারে ফাঁকা চলুন আপনাদেরকে এখন যে স্থানটি আমি আমি দেখাচ্ছি এটা কিন্তু মার্টিন প্লেস MARTIN মার্টিন প্লেস আপনারা একটু দেখে নেবেন সিডনিতে মার্টিন প্লেসটা কোন স্থানে দেখুন পুরো ক্যাফে এটা একটা ছোট্ট একটা টেকওয়ে শপ চাইনিজ ভিয়েনা স্যান্ডউইচেস যেখানে করা হয় সেটা একদম বন্ধ হয়ে আছে বন্ধ বলতে আমি যেটা বলছি বন্ধ মানে পুরো কাস্টমার নেই সেটাই বোঝাচ্ছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আনকাট অর্থাৎ কোনো কেটে ছেটে এটাকে দেওয়া হচ্ছে না আমি বনি আমিন আছি পেছনে কথা বলছি আপনাদেরকে দেখাচ্ছি সিডনি শহরের একেবারেই বুকের মাঝখান দিয়ে আমি ধীরে ধীরে বুকের মাঝখান থেকে নেমে আমি নাভির দিকে চলে যাচ্ছি এরপরে এই সুন্দরী সিডনির নাভি থেকে আমি ধীরে ধীরে আরও আরও নিচে নেমে যাব দেখাবো খাঁ খাঁ এই শূন্যতা কি অবস্থা দেখুন এটাও একটা ক্যাফে কাস্টমারহীন কোনো কাস্টমার নেই আমি আছি মার্টিন প্লেস সিডনি আজ 16 জুলাই 2021 প্রিয় বন্ধুরা একটু আগেই অবশ্য আমেরিকার ফ্লোরিডার মায়ামিতে রবিন মেহদি বাংলা ভাইবস যেই ইউটিউব চ্যানেল সেই রবিন মেহদির সাথে আমি কথা বলছিলাম হঠাৎ করে আমি এই শূন্যতা এই খাঁ খাঁ এই অবস্থা দেখে আমি তার কাছ থেকে একটু ছুটি নিলাম ছুটি নিয়ে এই ভিডিওটা করে রাখছি এটা হচ্ছে জর্জ স্ট্রিট সিডনি ওদিকটায় সামনে হচ্ছে কুইন ভিক্টোরিয়া বিল্ডিং প্রিয় বন্ধুরা যারা আগে আপনারা অস্ট্রেলিয়াতে ছিলেন বা সিডনিতে ছিলেন তারা হয়তো এই পরিবর্তনটা দেখেননি এই যে ট্রাম লাইন লাইট ট্রেন লাইন এটা খুব সহসা করা হয়েছে বছরখানেক হলো এটা উদ্বোধন হয়েছে মেলবোর্নের আদলে আরেকটু উন্নত মেট্রো রেল করা হয়েছে দেখুন ধীরে ধীরে একটা ট্রেন আসছে
আমি আপনাদেরকে দেখাচ্ছি শহর এলাকায় এখন এই ট্রেনগুলো, এই মেট্রো রেলগুলো চলছে, আর এটা যায় র্যান্ডউইকে, যাবে র্যান্ডউইক। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম শূন্যতা, পুরো মেট্রো রেল ভিতরে একদম ফাঁকা, একদম ফাঁকা। দেখুন, একজন লোক নেই, একজন পেয়েছি সেকেন্ড বগিতে, বাকিটা ফাঁকা। আরেকজন পেলাম, দুজন। এই বিরাট ট্রেনে মাত্র দুজন, মাত্র দুজন। প্রিয় বন্ধুরা, দেখুন খা খা করছে এই সেই সুন্দরী সিডনি। প্রিয় বন্ধুরা, দেখুন শহরের একেবারে ব্যস্ততম একটি রাস্তা, একেবারে এখন ধীরে ধীরে আমি সিডনির বুকের মাঝখান দিয়ে ধীরে ধীরে নাভির দিকে নিচে নেমে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখুন এই সেই সুন্দরী সিডনি। করোনার আতঙ্কে সিডনির শহরের অবস্থা দেখুন। প্রিয় বন্ধুরা, আমি লাইভ আপনাদেরকে এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। যারা অতীতে এই সিডনিতে ছিলেন, কোনো কারণে হোক আবার আপনাকে ফেরত চলে যেতে হয়েছিল, তারা সিডনির এই পরিবর্তনটি দেখেননি। জর্জ স্ট্রিট একেবারেই সিডনি শহরের বুকের মাঝখান দিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেছে, যেই এক গাছি রাস্তা, এটাই সেটা। তখন কিন্তু মেট্রো ছিল না, মেট্রোটা মাত্র চালু হলো, বছরখানিক হলো। দেখুন আপনাকে আবারও দেখাচ্ছি, শুধু ড্রাইভার আছে, মেয়েটা খুবই সুন্দরী একটা ড্রাইভার। দেখুন খুব সুন্দরী একটা ড্রাইভার, দেখুন মেয়ে ড্রাইভার, চাইনিজ মেয়ে ড্রাইভ করছে। আর এই ট্রেনের ভেতরে কিন্তু কিছু নেই, দেখুন পুরো ফাঁকা, কেউ নেই কিন্তু। দেখুন একটা পেলাম মাত্র, এই দেখুন। আর এরা হচ্ছে এখানকারই, সম্ভবত কোনো ট্যুরিস্ট হবে। চলুন আমি একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা সিডনির করোনা আতঙ্কের শূন্যতা দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে অস্ট্রেলিয়া যেই রকম ক্ষতিগ্রস্ত হয় নাই অর্থনৈতিকভাবে, অনেকে বলেন এই করোনার প্যান্ডামিকই অস্ট্রেলিয়া তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই শূন্য শূন্য সিডনি শহর। আজ 16 জুলাই 2021, প্রিয় বন্ধুরা, দুর্ভাগ্য এবারও মুসলমানরা আর কয়দিন পরে যে কোরবানের ঈদ হবে, সেইটা ঈদ আর হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমি বরং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে সুউচ্চ বিল্ডিংগুলো দেখুন, আকাশে সূর্য একেবারে খড়খড়া হয়ে আছে। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আইফোন, যে বলেন না আইফোন, অর্থাৎ অ্যাপেলের একেবারে হেড অফিস বা অ্যাপেলের একেবারে প্রধান যে সেলস সেন্টার, সেটা এটাই। একেবারে কাঁচ দিয়ে এটা আবৃত, এই সেই অ্যাপল স্টোর। বনি আমিন গত মাসেই এখান থেকেই আউটরাইট একটা লেটেস্ট আইফোন কিনেছিল। বনি আমিন যেখান থেকে আইফোন কিনেছিল, এটাই সেই দোকান। আপনি ঢুকতে পারবেন না, এই যে দেখুন, আপনাকে ঢুকতে গেলেই এখানে সিকিউরিটি আছে, বাধা আছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার অবস্থা দেখাচ্ছি। জর্জ স্ট্রিট, চলুন তাহলে বরং কথা কম, এবার হবে হাঁটা। আবারও বলছি, এটা শুধুমাত্র একটা কালের সাক্ষী হিসেবে এই ভিডিওটা ধরে রাখার জন্যেই আমি এই আজকের এই ভিডিওটা করছি। এইরকম দিনে শুক্রবারে কেমন ব্যস্ততা থাকে এই সকল রাস্তায়, এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, আর এই যে বিল্ডিংটা, এই দেখুন, আমি না এই নাম্বারটা দেখলে সব সময় আমার কাছে মনে হয় যে 420 জর্জ স্ট্রিট। আমি আছি এখন 420 জর্জ স্ট্রিটের সামনে আছি, অর্থাৎ 420। আপনি নিশ্চয় অনেকে জানেন যে 420 কোনো স্থানে কিন্তু বাংলাদেশে এরকম হয় না। 420 এটা একটু অশালীন একটা শব্দ,
অশালীন নাম্বার, এমনকি স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের নাম্বার, রুমের কোনো নাম্বার বা রোল নাম্বার যদি এরকম 420 হয়, 420কে অ্যাভয়েড করা হয়। বাট এরা কিন্তু 420 বলতে কিছু বোঝে না, 420 আমি কি বলতে জানো, কি বলেই ফেললাম। দেখুন সিডনির মেট্রো রেল, আমি আবারও দেখাচ্ছি, আপনারা একটু নজর দেবেন, যাত্রী ফাঁকা, একেবারে যাত্রী শূন্য। এটাও মেয়ে, ওরে বাবা, এখানেরও পাইলটটা মেয়ে। আমি পাইলট বলি, আমি ট্রেনের ড্রাইভার বলি না, আমি বলি পাইলট। দেখুন, ও আরেকটা পেছন দিকে থেকে আসছে, দেখুন একেবারে ফাঁকা, দেখুন একেবারে ফাঁকা, দেখুন এই যে, দেখুন একটু নজর রাখুন, কোনো লোক আছে? কোনো লোক নেই কিন্তু ভেতরে, তবু চলছে, শিডিউল অনুযায়ী চলবেই। দ্বিতীয় মহাযুদ্ধের সময় তখনকার প্রেক্ষাপটেও সিডনি এমনভাবে কাতরায়নি, এমনভাবে তাদের দিন যাপন করতে হয়নি। তখনকার প্রেক্ষাপটে আপনাকে আনুপাতিক সময়, আনুপাতিক পরিবেশটা আপনাকে কল্পনা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আছি কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের পাশেই, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি এই সেই সিডনি শহরের অবস্থা, একেবারে আনকাট লেকচার করে যাচ্ছি, লেকচার অথবা ওয়াজ বলতে পারেন, যাই বলেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি সিডনি শহরের অবস্থা, এই করোনার সময়ে সিডনির অবস্থাটা। আমি আছি জর্জ স্ট্রিট, আমি হেঁটে হেঁটে এখন আমার গাড়ি যেখানে আমি পার্ক করেছি সেই দিকেই চলে যাচ্ছি। মনটা বড় খারাপ হয়ে যায় যখন আমার শহর বলবো আমি, যেহেতু আমি ও আরেকটা, এটা হচ্ছে একটা OPSM চশমার দোকান, এনিওয়ে, আর ওটা হচ্ছে সানগ্লাস হাট বনিয়ামিন, এইখান থেকে, এই সানগ্লাস হাট থেকেই বনিয়ামিনের সব সানগ্লাসগুলো এখান থেকেই কেনা হয়, তবে কিন্তু ওরা কিন্তু এখন বন্ধ, একদম বন্ধ। আর এটা হচ্ছে গ্রেস ব্রাদার্স, অনেক আগে গ্রেস ব্রাদার্স যেটা ছিল সেটা এখন মায়ার্স হয়েছে, এই সেই মায়ার্সের একেবারে পুরনো বিল্ডিংটা দেখুন, এটা একটা দোকান মায়ার্স, আগে গ্রেস ব্রাদার্স বলা হতো। প্রিয় বন্ধুরা, মাঝে মাঝে আমি থেমে থেমে যাই, এক কথা থেকে আরেক কথায় চলে যাই। আপনারা দেখে নিন আমাদের সিডনির সেই কুইন ভিক্টোরিয়া বিল্ডিং, কুইন ভিক্টোরিয়া বিল্ডিংটা দেখুন, কুইন ভিক্টোরিয়া বিল্ডিং, প্রিয় বন্ধুরা এদিকটা, ওই যে সামনে যে দেখছেন সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাইড পার্ক, লন্ডনের মতোই হাইড পার্ক, তবে এই হাইড পার্কটা অনেক ছোট, অনেক ছোট। আর কুইন ভিক্টোরিয়া বিল্ডিংটা কিন্তু আমাদের হচ্ছে, এটা লন্ডনের যে হ্যারোডস আছে না, হ্যারোডস যেই একটা দোকান বা শপিং মল, হ্যারোডসের মতনই, হ্যারোডসের আদলে। দেখুন এখানে কিন্তু অন্যান্য সময়ে করোনার বাইরে, অর্থাৎ আউট অফ করোনা, এখানে কিন্তু লোকে লোকারণ্য থাকতো, লোকে লোক, এই যে পুলিশ দেখুন, সিডনির পুলিশ দেখুন, সিডনির পুলিশ গাড়ি দেখুন, তারা কিন্তু টহল দিচ্ছে, মাস্ক কেউ পড়ছে কি পড়ছে না সেগুলো নিয়ে। অবশ্য আমার মাস্কটা হাতে নিয়েছি, হাতে না নিলে আমার এই নেরেশন ডেসক্রিপশনটা ঝাপসা আসতো। প্রিয় বন্ধুরা, সেই জন্য সবাই কিন্তু মুখে পট্টি লাগিয়ে চলছে, মাস্কের বাংলা হচ্ছে পট্টি, মুখ পট্টি। দেখুন মেট্রো রেল আসছে জর্জ স্ট্রিট দিয়ে। আপনি লক্ষ্য করুন, এদের ড্রাইভার কি সব মেয়ে লোক নাকি? বাবা, সব তো মেয়ে, এখানকার মেট্রো এই ট্রেনগুলো চালাচ্ছে সব মেয়েরাই। দেখুন একেবারে ফাঁকা, শোনা, একেবারেই ফাঁকা। দেখুন রবিন মেহাদি, বাংলা ভাইবসের কন্টেন্ট মেকার, ফ্লোরিডা মায়ামি, তোমাকে স্মরণ করি এই ভিডিওটা করে ফেললাম, কারণ তোমার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে লাইনটা কেটে দিয়ে আমি এদিকটায় ঢুকে গেলাম। রাস্তা পার হচ্ছে মাত্র 4 জন, যদি এটা সাধারণ সময় হতো এখানে
কমপক্ষে 400 লোক পার হতো, কমপক্ষে 400 লোক পার হতো। আর ওই যে সেন্টার পয়েন্ট, সিডনির গর্ব অথবা সিডনির শির দাঁড়া যেটাকে বলা হয়, যে পয়েন্ট যেটাকে আপনি সেন্টার পয়েন্ট দেখুন, সেটাই সেন্টার পয়েন্ট। বন্ধুরা, অনেকটুকুই দেখলে আমি থাকবো না, কিন্তু আমার ভিডিও থেকে যাবে কালের সাক্ষী হয়ে আমি বনি আমিন আছি সিডনি অস্ট্রেলিয়ায়। আজ তাহলে ছাড়ি প্রিয় বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই বাই।